বল্টু, সামনের মাসে আমার এইচএসসি পরীক্ষা, অনেক ভয় করতেছে। আরে, এইচএসসি পরীক্ষা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই, এটা অনেক সহজ পরীক্ষা, আমি নিজেও 3 বার দিছি। বাবা, আমি একটা মেয়ের প্রেমে পড়েছি। তা তুই কোন মেয়ের প্রেমে পড়লি? পাশের বাসার শিলার প্রেমে পড়েছি। হারামজাদা, এই দুনিয়াতে এত মেয়ে থাকতে তুই কিনা আমার গার্লফ্রেন্ডের প্রেমে পড়লি? আচ্ছা বল্টু, বলতো জোকস আর ডিম এই দুইটার মধ্যে মিল কোথায়? এই দুইটাকে অনেক কষ্ট করে বের করে একজন, কিন্তু মজা নেই অন্যজন। বল্টু, জানোস আমি যখন ছোট ছিলাম তখন অনেক দুষ্টামি করতাম। আমার মা আমাকে ঘুম পাড়াইতে চাইতো, কিন্তু আমি ঘুমাইতাম না। হ, এই জন্যই তুই তোর বাবা মায়ের একমাত্র সন্তান। এই মেয়ে, তোমার কেমন ছেলে পছন্দ? যে ছেলে আমার জন্য ঘোড়ায় চড়ে 7 সমুদ্র পার করে আসবে। সমুদ্রের মধ্যে ঘোড়া তোর বাপে চালাইবো। স্যার, একটা প্রশ্ন জিজ্ঞেস করি? আচ্ছা কর। মনে করেন আমার নাম আমি আর আপনার নাম তুমি, এখন বলেন তো এই দুইজনের মধ্যে পাগল কে? তুমি? না না, আমি না মানে? থাক থাক, সবাই বুঝে গেছে। বস, আমার বউয়ের বাচ্চা হবে, আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়েন, আমার বাসায় যাওয়া লাগবে। বাচ্চা হবে আপনার বউয়ের, তাহলে আপনার বাসায় যাওয়া লাগবে কেন? না মানে আমি গেলে এর 10 মাস পরেই তো বাচ্চা হবে। বল্টু, আমি তোরে মারবো, এটার ইংরেজি কি? আপনার ইংরেজির গুষ্টি কিলাই, পারলে গায়ে টাচ করে দেখান। মা, আমাকে 5 টাকা দাও। কেন? স্যার বলছে আমার শরীরে শক্তি নাই, তাই বাদাম কিনে খেতে, তাহলে আমার শক্তি বাড়বে। ও, তাহলে এই নে 10 টাকা, তোর বাবার জন্যও 1 প্যাকেট নিয়ে আসিস। বল্টু, বলতো বউ আর হাতির মধ্যে পার্থক্য কোথায়? আপনি একটা হাতিকে বউ কইয়া জড়ায় ধরতে পারবেন, কিন্তু সাহস থাকলে নিজের বউকে একবার হাতি বইলা দেখেন শুধু। আচ্ছা, ম্যাডাম আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিবেন। আচ্ছা বল। আমি হই নৌকার চাবি, এটার ইংরেজি কি? আই এম বুটকি। আচ্ছা বল্টু, বলতো পৃথিবীর কোন দুইটা জিনিস এক জায়গার তথ্য অন্য জায়গায় খুব দ্রুত পৌঁছায় দেয়? স্যার, একটা হলো ইমেল আর একটা হলো ফিমেল। কিরে বল্টু, তুই কালকে স্কুলে আসিস নি কেন? স্যার, বৃষ্টির জন্য আসতে পারি নাই। কিরে, কালকে তো বৃষ্টি হয় নাই, তুই মিথ্যা কথা বললি কেন? স্যার, আমি কখন বললাম বৃষ্টি হয়েছে? আমি তো বললাম বৃষ্টির জন্য, মানে আমার খালাতো বোন বৃষ্টি আমাদের বাসায় আসছিল, এই জন্য স্কুলে আসতে পারি নাই। আচ্ছা বল্টু, তোর যদি দুইটা মেয়ে বিয়ে করতে চাই তাহলে তুই কি করবি? প্রথমে দুইটার মধ্যে মারামারি করামু, যেটা হারবো ওটারে বিয়ে করবো। আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? যেটা হারবো ওটারে বিয়ে করবি কেন? আরে, যেটা জিতবো ওটারে যদি বিয়ে করি তাহলে বিয়ের পর বেশি মারি খামো, আর যেটা হারবো ওটারে বিয়ে করলে কম মার খামো। আচ্ছা বল্টু, বলতো কারেন্ট কার সম্পত্তি? স্যার, কারেন্ট আমার মামার সম্পত্তি। তুই কি আমার সাথে ফাইজলামি করতেছস? কারেন্ট আবার তোর মামার সম্পত্তি, কবে থেকে হইল? স্যার, কারেন্ট যাওয়ার পর আমার বাবা সবসময় বলে শালার কারেন্ট আবার গেল। আচ্ছা বল্টু, বলতো অপারেশনের আগে ডাক্তাররা কেন রোগীদের অজ্ঞান করে নেয়? স্যার, রোগীরা যাতে অপারেশন না দেখে ফেলে সেই জন্য। মানে? মানে বুঝলেন না, রোগীরা যদি অপারেশন দেখে শিখে ফেলে তাহলে কি আর ডাক্তারের কাছে আইবো, নিজে নিজেই তো অপারেশন করবো। ডাক্তার সাহেব, আপনি যে প্রেসক্রিপশনের লাস্টে একটা ঔষধের নাম লিখে দিয়েছেন, এটা তো কোথাও পাইলাম না, এখন কি করব? আরে হারামজাদা, ওটা কোনো ঔষধের নাম না, ওটা আমার সিগনেচার। আচ্ছা বল্টু, তোর একদিকে জ্ঞান পড়ে থাকলে আর আরেকদিকে টাকা পড়ে থাকলে তুই কোনটা নিবি? স্যার, আমি অবশ্যই টাকাটাই নিব। আমি থাকলে জ্ঞানটা নিতাম। নিবে নি তো, যার যেটার অভাব সে তো সেটাই নিবে। আচ্ছা বলতো, ব্যাকরণ কাকে বলে? স্যার, প্রথমটুকু তো মনে নাই, কিন্তু লাস্টের টুকু মনে আছে। আচ্ছা তাহলে লাস্টের টুকুই বল। আর তাকে ব্যাকরণ বলে।
এই বল্টু, তুই কত টাকা হলে আমার মেয়ের পিছন ছাড়বি? চৌধুরী সাহেব, আপনি ভুলেও আমাকে টাকার লোভ দেখাবেন না। কেন? কারণ আমি টাকার লোভ সামলাইতে পারি না। আমি দেখলাম দশাত লম্বা পাইপ দিয়ে সিগারেট খাইতেছস, তাই এরকম কেন করতেছিলি? আরে ডাক্তার আমারে বলছে সিগারেট থেকে দশাত দূরে থাকতে, তাই করতেছিলাম। আপনার একটা রোগ হয়েছে, এই রোগটা সারানোর জন্য আপনার কান দুইটা কেটে ফেলতে হবে। হায় হায়, কি বলেন ডাক্তার সাহেব, এই কান দুইটা কেটে ফেললে আমি চোখে দেখবো কেমনে? আরে কি বলেন, আপনার কানের সাথে চোখের সম্পর্ক কি? আপনি তো জানেনই যে আমি চশমা ছাড়া চোখে দেখি না, আর কান দুইটা কেটে ফেললে আমি চশমা পরবো কেমনে? যাতে শয়তানের ফুসফুস আর লিভার নষ্ট হয়ে যায়। বন্ধু জানিস ঢাকা শহর আজব একটা জায়গা। কেন, কি হয়েছে? আরে এই জায়গায় পানি খাইতে লাগে 2 টাকা, কিন্তু প্রস্রাব করতে লাগে 5 টাকা। বল্টু তোরে আমি যতবারই মারি, তুই প্রত্যেকবারই বাথরুমে যাস কেন? বাবা রাগ কমানোর জন্য বাথরুমে যাই। তা বাথরুমে যাই কি করস? বাথরুমের কমোড পরিষ্কার করি। বাহ ভালো তো, কমোড পরিষ্কার করলেই তো রাগ কমে যায়। না মানে প্রত্যেকবার তোমার দাঁত মাজার ব্রাশ দিয়ে কমোড পরিষ্কার করি। বল্টু জানিস আজকালকার মেয়েরা অনেক খারাপ হয়ে গেছে। কেন, কি হয়েছে? আরে একটা মেয়ে 4-5টা ছেলের সাথে প্রেম করে। আরে আজকালকার মেয়েরা তো মেয়ে না, এক একটা মাল্টিপ্লাগ। বল্টু তুই কি আমার আম গাছ থেকে আম চুরি করে খাইছস? কই না তো স্যার। মিথ্যা কথা বললে খবর আছে, সত্যি কথা বইলা দে। স্যার আমি তো আপনার বলতাছি আমি কোনো আম টাম চুরি করি নাই। আমি কিন্তু তোর ব্যাগ চেক করমু, কোনো আমের খোসা পাইলে তোর স্কুল থেকে বাইর করে দিমু। এইসব ভয় দেখায় আমার লাভ নাই, কারণ আমি আম খাই আমের খোসা পুকুরে ফালাই দিছি। বন্ধু একটা কথা জানিস? কি কথা? মেয়েরা বিয়ের পর স্বামীর সাথে আলাদা করে থাকতে চায়, শ্বশুর শাশুড়ের নিয়ে থাকতে চায় না, অথচ কোনো মেয়েই আবার এতিম ছেলেকে বিয়ে করতে চায় না। বন্ধু জানিস মেয়েরা সবসময় রানীর উপাধিটাই পায়া থাকে। মানে? মানে বিয়ের আগে বাপের বাড়িতে রাজরানী বলে ডাকে, আর বিয়ের পর শ্বশুর বাড়িতে চাকরানী বলে ডাকে। আচ্ছা বন্ধু, কম্পিউটার কিভাবে চালু করে আমাকে একটু শেখাই দিস তো। কেন, তুই পারুস না? না আমি পারি না। আরে ছাগলের বাচ্চা, এর লেগে তো তোর সবাই বলত কয়, যা রিমোট নিয়ে আয় শেখাই দিতাছি। আচ্ছা বল্টু বলতো, মেয়েদের কান্না কিভাবে থামাতে হয়? স্যার এটা তো খুবই সোজা, কোন মেয়ের কান্না থামানোর জন্য ওই মেয়েটাকে শুধু বলবেন আর কান্দিস না, তোর চোখের পানি দিয়া মুখের মেকআপ নষ্ট হয়ে যাইতেছে, দেখবেন 1 সেকেন্ডের মধ্যে কান্না থামাই দিব। আচ্ছা বল্টু বলতো, আমাদের দেশ একদিন দুর্নীতি মুক্ত হবে, এটা কোন টেন্স? স্যার এটা তো ফিউচার ইম্পসিবল টেন্স। তোমার বাবার মাথার চুল এত কম কেন? যাদের মাথায় চুল একটু কম থাকে তাদের বুদ্ধি একটু বেশি হয়। ও আচ্ছা, এখন বুঝছি মেয়েদের মাথার চুল এত বেশি কেন হয়। আচ্ছা স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বল। একটা শিক্ষক এত বড় হইয়াও সবগুলা সাবজেক্ট পড়াইতে পারে না, তাহলে আপনিই বলেন একটা ছাত্রের পক্ষে সবগুলা সাবজেক্ট কেমনে পড়া সম্ভব? বল্টু তোর আজকের পরীক্ষা কিরকম হয়েছে? এই তো বাবা, কালকে যেরকম পরীক্ষা দিছি ঠিক সেই রকম হয়েছে। আর কালকের পরীক্ষাটা কিরকম হয়েছে তোর? আজকের পরীক্ষার মতো হয়েছে। আচ্ছা বল্টু, আমি আমার গার্লফ্রেন্ডের ভালোবাসা দিবসে কি উপহার দিব? তোর গার্লফ্রেন্ড কি তোরে পছন্দ করে? হ্যাঁ পছন্দ করে। তাইলে তুই যা ইচ্ছা তাই দিতে পারস, কারণ তোর গার্লফ্রেন্ডের পছন্দের তো ভালো না। আচ্ছা বল্টু, মনে কর তোর কাছে 20টা টাকা আছে, এর থেকে তুই 10 টাকা একজনকে দিয়ে দিলি, তাহলে তোর কাছে কত টাকা থাকে? দৌড়ুমিয়া কত টাকা থাকে এটার কথা বাদ দেন, আপনি কি আমার পাগল মনে করেন নাকি? আমি আমার কাছ থেকে 10টা টাকা একজন হুদাও দিয়ে কে লেগে দিব। বন্ধু জানো আজকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় একটা আজব প্রশ্ন আসছিল। তা কি প্রশ্ন আসছিল? প্রশ্নের মধ্যে লেখা আছিল লিঙ্গ পরিবর্তন কর। তুই কি লেখছস? আমি লেখা দিয়ে আইছি আমার 1 কোটি টাকা দিলেও আমি লিঙ্গ পরিবর্তন করবো না।